তোমার বাবা তো আমার কাছে ফোন দিছিল, তোমার বাবা এখন 1.5 লক্ষ টাকা ধরছে আমার কাছে, কিন্তু এখন যে পরিস্থিতি, আমার কাছে তো কোনো টাকা নাই। মাসের বেতন পাচ্ছে, আশপাশ দিয়ে আমার কিছু দায়িত্ব দিনা ছিল, সেগুলো তো আমি খরচ করছে, আমি টাকা কোথায় পাবো বলো? তুমি দিবা না থাকলে না দিবা, তুমি ফোনে বললে ভালো হয় না? এটা আমি বললে তারা তো মাইন্ড করতে পারে। তোমার যেটা ভালো হয় তুমি সেটা করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার বাবাকে ফোন দিয়ে বলি। কি রে, তোর কি আদব কাদা কিছু নাই? তুই হুকমুকে ঢুকে পড়ছে, আর তোর সাথে ওটাকে ভাই, ও আমার বন্ধু কামাল, ভুলে গেছে, সরি। তুই কি জানিস না যে আমরা মুসলিম পরিবার, আর আমাদের ফ্যামিলির সবাই পর্দায় থাকে? তোর ভাবি সবসময় বোরকা পরে থাকে, মুখে কখনো খোলে না, আর তোর সাথে দিয়ে কাকে নিয়ে আসছে, আবার তোর বন্ধুকে নিয়ে আসছে কি জন্য? ভাই আসলে ভুল হয়েছে ভাই, আমার বড় ভাই, আসলে আমারও ভুল, ফিরোজেরও ভুল, আর তুই একটা গাধার মতন, তুই বন্ধুই আছিস ঠিকই, সারাদিন গাধাই থাকবি। তুই বাড়ির ভিতর ঢুকলে তুই বুঝবি না বাড়ির ভিতরে কেমন কি আছে কি না আছে, তুই হুক মুখে না ঢোকালে আসিস। হ্যাঁ বড় ভাই, সরি ভুল হয়ে গেছে বড় ভাই, থাক দোস্ত। দোস্ত কিছু মনে করিস নি, নাস্তা পানি করে যাও। আরে দোষ না না, ঠিকই আছে, এটা তোরই ভুল দোষ, তারপর আমারও ভুল দোষ, আমি বুঝতে পারিনি গো যে বড় ভাই বড় ভাবে গল্প কাছে, আমি যদি পিছিয়ে দিয়ে খবর দিতাম তাহলে এটা কখনো হইত না, আমারও ভুল দোষ। আসসালামু আলাইকুম। দরজা আটকাই দে ফেরত। যা ভিতরে দেয় হাত মুখ ধুয়ে ফিরে সব, তোর ভাবি তোকে খাবার দেবে। অ্যাকশন। তুমি তোমার ছোট ভাইকে বকে খুব ভুল কাজ করেছো, কারণ ওর বন্ধুরাও সাথে ছিল। আসলে ওকে তো আমি সবসময় শিখাই, ও তো কিছু বুঝতে চায় না, ওর বন্ধুর সামনে অপমান করলাম এই জন্য যাতে শিক্ষাটা হয়, যাতে এমন ভুল ও নেক্সট টাইম আর না করে। তুমি যাও ওকে খাতে দাও, ও দেখো ফ্রেশ হয়েছে, যাও খাতে দাও। আমার ছোট ভাইটা আসলে খুব ভালো মানুষ, কিন্তু কখন যে কি করে বোঝা যায় না।